গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন প্রদ্যুৎ তেওয়ারি নামে এক পোস্ট মাস্টার। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে পোস্ট অফিসে মানুষ এসে দেখেন পোস্ট মাস্টারের ঝুলন্ত মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তে এলাকার গ্রাহকেরা ভিড় করে বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, এই সাব পোস্ট অফিস এলাকার সমস্ত সাধারণ মানুষের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করে ভুয়ো সই ও খাতা প্রদান করেছেন বলে অভিযোগ। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আমার 12,000 টাকা ছিল, তার ম্যাডাম কে 6,000 দিয়েছে, 6,000 এ আজ কিছু বলে দিতে আমি দিন দিতে না আসবে শুনছো মারা গেছে আমার স্বামী মারা গেছে। আমার বইয়ের ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, বই জমা লিয়েছে, বই আমাকে আর ঘুরি দিল না, এক মাস পর টাকা দিব বলি, আজ 7 বছর হয়ে যাচ্ছে না ঘুরি টাকা। আর আমাকে বললো থানায় থেকে এফআইআর নাম্বার করে আসতে, সেখানে এফআইআর নাম্বার করে এসেছি আমি, আমাকে তাও টাকা দিচ্ছে না, 7 বছর ধরে ঘুরাইছে। পাবলিক টাকা জমা দিয়েছে তোমার পোস্ট অফিসে, ও টাকা সরকার খাতায় জমা দেয়নি, পাবলিকের বইয়ে জমা দিয়েছে। আমরা যে বহরপুর কি হরে পড়ায় গেলে টাকা পাবো, ও তো ওখানে জমা দেয়নি, তাহলে কি দিবে, কি কাজ দিবে টাকা আমাকে।